আল্লাহ, এই জন্য পড়ো সকালে সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কালিমাতান খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, হাবিবাতান ইলার রহমান, জিহ্বা সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ, জিহ্বা সহজ বলেন, পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। আজকে না খতমে বুখারি, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, হাবিবাতান ইলা রহমান, এই দুটো বাক্য যদি রহমানের কাছে বড় প্রিয় হয় তাহলে যে পড়বে সেও তো প্রিয় হবে। কি কালেমাগুলো যদি প্রিয় হয় তাহলে যে পড়বে সে কি হবে? এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন যে মুসলমান প্রতিদিন সাতবার করে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা সাবাহান ওয়া মাসাআন লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিছলিহি আও আকতারা মিনহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার পড়ে, সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার নেকি হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, দিনের বা রাতে যে কোনো সময় পড়বো 100 বার। আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের সোনা বরাবর হয়। সুবহানাল্লাহ, ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله. شكرا لك، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاصبر على ما يقولون
وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى. صدق الله مولانا العظيم. আজকে 25 ফেব্রুয়ারি 2022 জামিয়া রহিমিয়া ইসলামিয়া রহিম মেটাল মাদ্রাসা তেজগাঁও ঢাকা খতমে কোরআনে করিম ও খতমে বুখারি উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, বরদার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে, দাওয়াত ও তবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত বড়দের মজলিস, বড়রাই কথা বলবেন, আমাদের যাত্রাবাড়ির শায়েখও আছেন আর এই মসজিদের সম্মানিত খতিব মহোদয় তিনিও আছেন, বড়রা কথা বলবেন। বড়দের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে বড়দের থেকে শোনা দু চারটা কথার মোজাকারা করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, এই সময়টা বড় দামি সময়। একদিকে জুমার দিন, আসরের পরের সময়, একদিকে জুমার দিন আবার আসরের পরের সময়, এমনিতেই প্রতিদিনেই এই সময় দামি সময়। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাই এই সময় বয়ানও করতেন না, কথাও বলতেন না, আসরের নামাজ পড়ে হযরত বসে থাকতেন, কামরার সামনে বসতেন, দোস্ত আহবাব সামনে বসে যেত, হযরতের ছোট নড়ত, সাথীদের ছোট নড়ত, আর হযরত কেউ একান্ত ইমার্জেন্সি কথা বলতে চাইলে হযরত ইশারা দিয়ে বলতেন মা গিয়ে পরে কথা হবে, তারা এই সময়কে দামি মনে করতেন। মেখল মাদ্রাসার একজন বুজুর্গ ছিলেন সাতকানিয়ার হুজুর, গত বছর ইন্তেকাল করছেন। হুজুরের সাথে আমরা একবার দেখা করতে গিয়েছিলাম চট্টগ্রাম শহরে, আসরের পরে হুজুর ইশারায় বললেন এখন বসেন, মাগরিব পর্যন্ত একটা টু শব্দও করেননি। মাগরিবের নামাজের পরে বললেন কেন আসছেন বলেন, আর তিনি বলেন যে আসর থেকে মাগরিব এই সময়টা আল্লাহ তাআলার চাওয়া হলো বান্দা যেন এই সময়টা আল্লাহ তাআলাকে দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই, বলেন আমরা যেন তার হয়ে যাই। এক বাবা ছেলের কাছে আশা করে ও আমার হয়ে যায়, এক মা তার মেয়ের কাছে আশা করে ও আমার হয়ে যায়, আল্লাহ তাআলাও আমাদের কাছে চান ও আমার হয়ে যায়। আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আর আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। একদিকে সবচেয়ে সহজ, আরেকদিকে কি সবচেয়ে লাভজনক। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহ বলতেন আল্লাহ তাআলার হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ, আর এটা দুনিয়াতে সবচেয়ে বেশি ফায়দাজনক। এর চেয়ে লাভের কিছু নাই আর এর চেয়ে সহজ কিছু নাই। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ আমার হযরত বলতেন আল্লাহ ওয়ালা হওয়া এটা ম্যাচ কিনার চেয়েও সহজ। চিটাঙ্গের ভাষায় বলতেন এটা মাসিস কিনার চেয়েও সহজ। বলেন আল্লাহ ওয়ালা হওয়া, বলেন একটা ম্যাচ কিনার চেয়েও সহজ। কিভাবে? এটা ম্যাচ কিনতেও বাজারে যেতে হয়, এটা ম্যাচ কিনতেও 1 টাকা লাগে, লেকিন আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 1 টাকাও লাগে না। হযরত বলতেন যে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য শুধু 2টো কাজ করতে হয়। কয়টা কাজ? 2টো কাজ। 1 নম্বর হলো ঈমান হবে শিরিক মুক্ত আর জীবন হবে গুনাহ মুক্ত। বলেন ঈমান হবে কি মুক্ত?
শিরিক মুক্ত, আর জীবন হবে গুনামুক্ত। ইমানটা যদি শিরিক মুক্ত হয়ে যায়, জীবনটা যদি গুনামুক্ত হয়ে যায়, তাহলে নিশ্চিত আল্লাহওয়ালা হয়ে গেলেন। আর যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি যদি আমার হয়ে যাও কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। এজন্য মেরে ভাইও, রেগে যাওয়া নারাজ হওয়া মাকেও রাজি করতে একদিন লাগে, রেগে যাওয়া বাবাকে রাজি করতে তিন দিন লাগে, রেগে যাওয়া স্ত্রীকে রাজি করতে এক সপ্তাহ লাগে, লেকিন 40 বছরে নারাজ করা রবকে রাজি করতে 1 সেকেন্ডও লাগে না। রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন, আর সবচেয়ে লাভজনক। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর রব যদি রাজি হয়ে যায়, রিদওয়ানুম মিনাল্লাহ, এখানে তানবিন তাকলিলের জন্য, তরজমা কি, ওয়ারিদওয়ানুন ইয়াসির ওয়ারিদওয়ানুন কালিল, আল্লাহ তাআলা যদি একটু আধটু রাজি হয়ে যান, একটু আধটু বলেন, আল্লাহ তাআলা যদি একটু রাজি হয়ে যান, আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বড় পাওনা। আকবার বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহ তাআলা বলেন কথা দিলাম তুমি যদি আমাকে রাজি করার চেষ্টা করো, তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আমি দিব আমার তোমাকে আমার সাধ্য মতে। আমি তো আমার চেষ্টা আমার সাধ্য মতে চেষ্টা করবো না, ওয়াত্তাকুল্লাহ হাসবা মাস্তাতা আতুম, তোমরা আমাকে রাজি করো তোমার সাধ্য মতে, আর আমি তোমাকে দিব আমার সাধ্য মতে, আর আমার সাধ্যের সর্বনিম্ন মেকদার 10টা দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ তাআলা সাধ্যের সর্বনিম্ন কদ্দুর বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই, আর বেশির কোনো সীমা নাই বলেন, আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে কোনো কি নাই বলেন, অঙ্ক নাই আর বেশির কোনো সীমা নাই। আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই আর বেশির কোনো কি নাই বলেন। এই জন্য আমাদের নবীজির জান্নাত কত বড় হবে, ইমাম নববী রহমতুল্লাহি আলাই মানাকিবে আম্বিয়ার মধ্যে লিখছেন আমাদের রসুলের জান্নাত কত বড় হবে। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন যদি 16 লাখ আম্বিয়া আলাইহিসসালাম কমবেশ 16 লাখ আম্বিয়া আলাইহিসসালামের জান্নাতকে যদি এক জায়গায় জমা করা হয়, এর সাথে যদি সমস্ত নবীদের আহলে ঈমান উম্মতের জান্নাতকে এক জায়গায় জমা করা হয়, সিদ্দিকে আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমানের জান্নাতকে এক জায়গায় জমা করা হয়, তো আমাদের নবীজির জান্নাত তার চেয়ে বড় হবে, এর চেয়ে বড় কদ্দুর হবে, এটা কোনো মানুষের বোঝাবার সাধ্য নাই। আর এটা যদ্দুর বলা হয়েছে, এটা শুধুই আমরা শব্দ বুঝলাম, কি বুঝছি বলেন, আমরা শুধুই শব্দ বুঝছি না, আমরা শব্দই তো একটা শব্দ আমরা বুঝছি। এবার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমার যখন খিদে লাগে তো আপনার দিকে তাকালে আমার খিদে দূর হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মাথা ব্যথা হয় আপনার দিকে তাকালে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়, তবে আমার আপত্তি হলো জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন আর আমি আমার জান্নাতে থাকব, জান্নাতে আপনার জান্নাতে আমি যেতে পারবো না, আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না, আমার জান্নাতে আপনি আসার কি প্রয়োজন পড়বে না, আর আপনার জান্নাতে আমি যেতে পারবো না, তো যে জান্নাতে আমি আপনাকে দেখবো না ওই জান্নাতে থাকবো কিভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, শুনো, কিয়ামতের আগে আমার ওই উম্মতগুলো, তোমরা তো আমাকে দুনিয়াতে দেখেছো, তারা তো আমাকে দুনিয়াতেও দেখবে না, তো তাদের জন্য এক বড় রাহনুমাই করেছো তুমি, আউলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে যার দুরূদ শরীফ যত বেশি হবে সে হাশরের ময়দানে আমার তত কাছে হবে। এজন্য জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিন
বান্দার একটা দোয়া কবুল হয়। জুমার দিন বান্দার কি একটা দোয়া কবুল হয়। জুমার দিন এমন এক মুহূর্ত আছে যে মুহূর্তে যেই দোয়া করে সে দোয়া কবুল হয়। এই জন্য তোমরা না জুমার দিনে আমার উপরে বেশি করে দুরুদ শরীফ পড়ো। এই জন্য জুমার দিন আসর থেকে মাগরিবের এই সময় দুরুদ শরীফ পড়ার এহতেমাম করতেন আমাদের আকাবের ও আসলাফগণ। দুরুদ শরীফ পড়ার কি করতেন বলেন? এহতেমাম করতেন। মজার বিষয় হলো, কোনো মানুষ যদি, যেমন ধরেন একজনে রিক্সা চালায় তো আরেকজনে তার রিক্সাটা ঠেলে দিচ্ছে, তো এই রিক্সাওয়ালার কাছে এই মুহূর্তে কেমন লাগে? ভাল লাগে না? যে ও আমার কাজে একটু সহযোগিতা করছে। একটা উদাহরণ দিলাম, যে যে কাজ করেন এই যে কাজের সাথে যদি আরেকজন একটু সহযোগিতা করে সবার ভাল লাগে না? ভাল লাগে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি না আমার হাবিবের দুরূদ শরীফ পড়ি, তখন তুমিও দুরূদ শরীফ পড়বা, তখন তুমি যেন আমার কাজের সাথে শরীক হয়ে গেলা। কি তুমি যেন আমার কাজের সাথে শরীক হয়ে গেলে। আচ্ছা, এবার রবের কাছে কেমন লাগবে বলে? কি দুরূদ শরীফ পড়া মানে সরাসরি রব যে কাজ করছেন আমি সেই কাজের সাথে যোগান দিয়েছি। এই জন্য হাকিম উল উম্মত মুজাহিদ মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারকাদা তিনি বলেন, দুরূদ শরীফই একমাত্র ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। বলেন কখনো ফিরত দেন না? বলেন কেন কখনো ফিরত দেন না? এজন্য ফিরত দেন না, রব্বুল আলামিন বলেন তুমি করা ছাড়াই তো আমি করছিলাম। বলেন কি বলছি? বলেন তুমি বলা ছাড়াই তো আমি করছিলাম। তুমি বলা ছাড়াই তো কি আমি করছিলাম। অতএব তুমি বলার দ্বারা এখানে কিন্তু বাড়বেও না কমবেও না, তবে তুমি বলার দ্বারা তোমাকেই দশটা রহমত দিয়ে দিব। হাকিমুল উম্মত মুজাহিদ মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারকাদা তিনি বলেন, বান্দা আমরা যখনই কোনো ইবাদত করি নিজের দিকে মনসুব করি। যেমন আমি নামাজ পড়ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নামাজ পড়ার নিয়ত করছি। আমি রোজা রাখছি, নাওয়াইতু আন আসুমা, আমি রোজা রাখার নিয়ত করছি। হজের উরিদু আন আহুজ্জাল বাইতা আও ইতামারা, আমি হজের নিয়ত করছি। আমি উমরার নিয়ত করছি। লেকিন দুরূদ শরীফ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে কি বলতে হয় জানেন? আমি করছি না, না তুমি করবা না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা তুমি করবা না, আমার কাছে হাওয়ালা করো। এখন সাল্লাইতু আলা মুহাম্মদ, জিনা সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর তর্জমা কি? আমি যেন বললাম রব্বুল আলামিন আমি তো রাসূলকে কিছু দিতে পারলাম না, আপনি না আপনার পক্ষ থেকে দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামাজের বেলায় বুঝি বলি, আল্লাহ আমি নামাজ, আপনি আমার নামাজটা বুঝা দেন। রোজার বেলায় বুঝি বলি, আপনি আমার রোজাটা রাইখা দেন। কিন্তু দুরূদ শরীফের বেলায় কি বলি? বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি না আপনার হাবিবুর রহমত পাঠান। আমি পাঠাচ্ছি এটা বলি নাই, আপনি পাঠান। রাসূল তো আপনি রহমান, রাসূল রহমাতাল লিল আলামিন, রাসূল রহমাতাল লিল আলামিন। রাসূল কি? আবার বলেন রাসূল কি? এজন্য কাজী আয়াজ আলাই রহমত তিনি বলেন, কাজী আয়াজ আলাই রহমত তিনি বলেন, আমি যেন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার নাম রহমান, রহমান মানে যু রহমাতিন বালেগা, যু রহমাতিন বালেগা, ও রব্বুকা যুর রহমা, ও রব্বুকা যুর রহমা, আপনি আর রহমান, আপনার রহমত আমরা পাবো কিভাবে? আপনার রহমতের রুজুদ কি? আপনার রহমতের মেজদাক কি? আপনার রহমত কোন বস্তুর শেকেলকে আমরা বলবো এটা রহমত? বুঝেন নাই কি বলছি? বলেন কোনটাকে বলবো রহমত? বলেন রহমতওয়ালা, জু রহমতিন বালেগাতিন, আপনি প্রচন্ড রহমতওয়ালা, আপনার রহমত জমিনে কোনটা কোনটা? রব যেন বলেন আমি দুটোকে আমার রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
আমি দুটোকে রহমত বানিয়েছি, আমি রহমান আমার রহমত দুটো, বলেন আমি রহমান আমার রহমত দুটা, এক নম্বর কোরআনে কারীম আমার রহমত, দুই নম্বর রাসূলের জাতে গ্রামি আমার রহমত, কয়টা কি কি আবার বলেন, কোরআনে কারীম আবার বলেন, তাহলে কোরআনে কারীম কায়নাতের জন্য সবচেয়ে বড় রহমত, এই কায়নাতের জন্য কোরআন সবচেয়ে বড় রহমত, সুবহানাল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين তাহলে আল্লাহ রহমান কোরআন রহমত, বলেন আল্লাহ রহমান কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, আবার বলেন কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, আবার বলেন কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, বাকি কোরআন শুধু মাইয়েতের জন্য রহমত না, কোরআন শুধু আব্বা মরে গেলে আব্বার জন্য রহমত না, না না, কোরআন মাইয়েতের জন্য রহমত না, কোরআন জিন্দাওয়ালাদের জন্য রহমত, কোরআন কোরআন পড়নেওয়ালার জন্য রহমত, কোরআন কোরআন মতো চলনেওয়ালার জন্য রহমত, কোরআন কোরআন সমজনেওয়ালার জন্য রহমত, কোরআন কোরআন পড়নেওয়ালার জন্য রহমত, কোরআন মাইয়েতের জন্য রহমত, আমরা বুঝছি কোরআন শুধু মাইয়েতের জন্য রহমত, বুঝেন নাই, আমরা বুঝি কোরআন কি মাইয়েতের জন্য রহমত, কোরআন মাইয়েতের জন্য রহমত না জিন্দার জন্য রহমত, আবার বলেন কোরআন মাইয়েতের লাইগা নাজিল হইছে না জিন্দার লাইগা, বুঝে কোন কোরআন মাইয়েতের জন্য নাজিল হয়েছে না জিন্দার জন্য, আমরা কি মনে করে আছি শুধু আব্বার ইন্তেকালের পরে এক খতম কোরআন পড়িয়ে দিবা বুঝি হক আদায় হয়ে গেছে, এই জন্য কোরআন নাজিল হয়ই নাই, আপনারা ঠিক না বললেও ঠিক, বলেন মাইয়েতের জন্য কোরআন নাজিল হয়ই নাই, কোরআন নাজিল হয়েছে হার হার জিন্দার জন্য, কোরআন নাজিল হয়েছে কার জন্য বলেন, জিন্দার জন্য কোরআন নাজিল হয়েছে, কোরআন মাইয়েতের জন্য নাজিল হয়েছে, কোরআন মাইয়েতের জন্য, এই জন্যই তো ওই যে কবরস্থান ঢাকার কবরস্থান নাম কি আজিমপুর, আবির আজিমপুর কবরস্থানের সামনে প্যাকেজ পাওয়া যায়, প্যাকেজ কি পাওয়া যায় প্যাকেজ, যখন লাশ নিয়ে যা কাইসা বলে আপনার কয়টা খতম লাগবে, আমাদের কাছে জমা আছে, কি আমাদের কাছে কি আছে, আমাদের কাছে জমা আছে, কত লাগবে, দশ হাজার, দশ হাজার হইলে এক খতম বক্সায়া দেয়, জি আমার এক খতম কোরআন শরীফ আপনার আব্বার নামে বক্সায়া দিলাম, নাউজুবিল্লাহ বলেন, কোরআন মুর্দারের জন্য নয় কোরআন জিন্দার জন্য, আমি বুঝাইতে পারতেছি না তো, কোরআন কার জন্য বলেন, আবার বলেন কোরআন কার জন্য, শুধু পুরুষের জন্য না নারীদের জন্য, আবার বলেন কার জন্য, আপনি আপনার সন্তানকে কোরআন দিলেন, আপনি আপনার ছেলেকে কোরআন দিলেন, আপনি আপনার মেয়েকে কোরআন দিলেন, এর অর্থ হলো আপনি না রহমানের রহমত দিয়ে তার কলিজা ভরে দিলেন, এবার সে জিন্দা রহমত হয়ে গেছে, এবার সে কি হয়ে গেছে বলেন, এবার সে জিন্দা রহমত হয়ে গেছে, এটা মুজাস্সাম রহমত, এজন্য ওলামায়ে কেরামের ওজুদ জাতির জন্য রহমত, বলেন ওলামায়ে কেরামের ওজুদ জাতির জন্য কি বলেন রহমত, যদি জিজ্ঞেস করা হয় সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, করোনা আর অমিক্রনের মাসআলায়, করোনা আর অমিক্রনের সমস্যায় বাংলাদেশ সবচেয়ে নিরাপদ, একমাত্র কারণ এদেশের মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনে কারীমের তেলাওয়াত, এদেশের মাদ্রাসায় মাদ্রাসায় কি হয় কোরআনে কারীমের কি হয় তেলাওয়াত হয়, আপনারা শহরের বাসী, শহরবাসী যখন ঘুমান এই মাদ্রাসা, এই রহিম মেটাল মাদ্রাসায় রাত তিনটা বাজে এসে দেখে যাবেন এখানে বাচ্চারা কিভাবে কোরআনে কারীম পড়ে, এগুলোই এদেশের রক্ষা কবচ, এগুলোই এদেশের কি বলেন, এদেশের রক্ষা কবচ এগুলো, বাচ্চারা কোরআনে কারীম পড়ে, আহ যেমন ধরেন এখানে আমার কয়টা বই আছে, আমার দশটা কিতাব, এগুলো আমার করা কিতাব, দশটা কিতাব আছে, আমি ওই দিন জকিগঞ্জ যাচ্ছি, সিলেট জকিগঞ্জ, সিলেট বাংলাদেশের সর্ব পূর্ব প্রান্তের থানা,
আমি রবিবারে গিয়েছি, রবিবার এক জায়গায় আসর নামাজ পড়ার জন্য নামছি, নেমে দেখলাম এক ভদ্রলোকের হাতে এই কিতাবগুলো এভাবে রয়েছে। আচ্ছা, এত দূরে তার হাতে আমার কিতাব দেখে আমার চোখে পানি এসে গেছে। এখন আমার কিতাব, এই মামুলি এক কিতাব, এটা যদি কোনো মানুষের হাতে দেখে আমার কাছে ভাল লাগে, তো রবের কিতাব যদি আমার বাচ্চা পড়ে আমার রবের কাছে কেমন লাগবে, কেমন লাগবে বলেন? আমার মেয়েটা রবের কিতাব পড়ে, এবার রবের কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন। যেমন ধরেন এদেশের 100 ঘরে সকালবেলা পত্রিকা মোতালা হয়, পত্রিকা কি হয় বলেন? কি মোতালা হয় বলেন? পত্রিকা অধ্যয়ন হয়, দরজা খুলতে এই দরজার নিচে দিয়া প্রথম আপনাকে উপঢোকন দিচ্ছি কি? আজকের কাগজ মাসালান, না না কোনো নাম করলে অসুবিধা, এটা নাম নয়, আমি একটা কই যাব বললাম আর কি। আচ্ছা, আজকের সূর্য, এই নামে কোনো পত্রিকা মনে নাই, থাকতেও পারে, আবার কোন সমস্যা? দরজা খুলতেই বেয়ে গেলেন আজকের সূর্য, 99টা ঘরে আজকের সূর্য পড়ছে আর একটা ঘরে কোরআনে কারিম পড়ছে, এবার রব কি বলে ফেরেশতা দেখতো, ওরা কি পড়ে ও কি পড়ে দেখতো, দেখো তো ওরা কি করছে ও কি করছে দেখো তো, ও আমারটা পড়ে, সুবহানাল্লাহ বলবেন, ও কারটা পড়ে বলেন, ও আমারটা পড়ে দেখতো, ও আমারটা পড়ে দেখতো, ও আমারটা পড়ে। আমি বলি এটা কোরআনে কারিম, এটা কোরআনে কারিম, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, কি বলছি মুখস্থ করেন? আর এটার সাথে যেই যুদ্ধ করে, যেই যুদ্ধ করে সেই চির পরাজিত চির ধ্বংস, আর এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আপনারা সকলে জানতেন আবু জেহেলের বাড়িতে বাথরুম, এটা আপনারা জানতেন, শুনছেন না? আবু জেহেলের বাড়িতে কি, কিন্তু আমার দেখা, এই দেখার দুর্ভাগ্য আমার হয়ে গেছে, তার দাফন যেখানে হয়েছে সেখানেও বাথরুম, বুঝেন নাই? তার দাফন যেখানে হয়েছে সেখানেও কি, কোথা জানেন? ঠিক বদরের সোয়াদায় বদরের এই সামনের যে গেটটা, এই গেটের সামনে সোয়াদায় বদরের যে ফ্লেটটা, এর পাশেই হলো কালিদে বদর, কালিদে বদরের মধ্যে পুরা বদরের বাথরুম সব ওখানে, আজীব না? কোরআনে কারিমের সাথে যেই লাগে সেই দামি হয়, কি বলছি মুখস্থ করেন? আবার বলেন। আচ্ছা, রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি? জোরে বলেন, রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি? আচ্ছা এবার বলেন তো দেখি, রমজানের দাম বেশি না রমজানের সোনাপুটের দাম বেশি? রমজানের দাম বেশি না রমজানের খেজুরের দাম বেশি? আচ্ছা এবার বলুন তো দেখি, এই জাতির কাছে সোনাপুটের দাম বেশি না রমজানের দাম বেশি? কি, আচ্ছা ইফতারের সময় যে পরিমাণ হাঙ্গামা হয়, যদি তারাবিতে এই পরিমাণ হাঙ্গামা হইতো? আমি মনে বুঝাতে পারিনি। হ্যাঁ, আচ্ছা তারাবির সময় যে পরিমাণ হাঙ্গামা হয়, যদি ফজরে এই পরিমাণ হাঙ্গামা হইতো? যেটার দাম যদ্দুর এটাকে তো এদ্দুর দামি বানানো না? আচ্ছা, সবে বরাতের দাম বেশি না সবে কদরের দাম বেশি? জোরে বলেন, সবে বরাতের দাম বেশি না সবে কদরের দাম বেশি? আপনি কত গুণ বেশি বলেন? সবে বরাতের দাম যদি স্বর্ণ হয়, সবে কদরের দাম হীরা। সবে বরাতের দাম যদি এক তোলা স্বর্ণ হয়, সবে কদরের দাম হলো আসমান জমিন ভরে দিলে হীরা দিয়ে যে পরিমাণ হবে এর পরিমাণ। আমি এটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, এটা কি উদাহরণ? আমি বোঝার জন্য দিছি, লেকিন জাতির সবে কদরের দাম কদ্দুর, জাতির দিলে সবে কদরের দাম কদ্দুর, আর সবে কদরের দাম কদ্দুর বলেন? সবে রাতের সবে কদরের দাম বেশি এই জাতির কাছে কদ্দুর বলেন না? এই জাতির কাছে সবরাতের দাম বেশি না সবে কদরের দাম বেশি? আচ্ছা, যেমন ধরেন সবে কদর, যেমন ধরেন কি সবে, সবে কদর রসুল বলেন, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, তাও আবার বুখারী শরীফের রওয়ায়েত, রসুল বলেন আমাকে সবে কদরের কথা জানিয়ে দেওয়া হয়েছিল,
আমি মসজিদে নবী থেকে বের হয়েছিলাম শবে কদর বলা দেওয়ার জন্য, বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে, এদের ঝগড়া দেখে আমি ভুলে গেছি। তবে আমার মনে হয়, তবে বলেন ফালতামিসু ইনদা ফালতামিসু ইনদা ভিতরে আওয়াখির লায়ালি রমাদান, আমার মনে হয় রমজানের শেষ দশকের বেজর রাতেই হবে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো, 21, 23, 27, 29, 5 রাতে তালাশ করো। বলেন কয় রাতে তালাশ করো? আচ্ছা 27-এর পরে মুসল্লিরা গেল কোথায়? 29 তারিখে ইমাম সাহেব কই? তা কোশ্চেন কেউ? আহা আফসোস হয়, অল্প সময় আমি কি বলবো, সারা গায়ে ক্ষত ওষুধ দিবে কত। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস কি মাস? বলেন রমাদান। কোরআন দুটা আলিফ নুন জায়েদ আতান, রমাদান কোরআন রহমান, বড় মিল রহমান, রমাদান কোরআন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কারোর দুলাভাই আসে ইটালি থেকে আসবে 3 মাস পরে, এই 3টা মাস এই শালা কি করে জানেন? দুলাভাই শালা আর কি, শালার দুলাভাই আসবে ইটালি থেকে, এই 3টা মাস এই শালা শুধু দুলাভাই আসবে, দুলাভাই আসবে মোবাইল আনবে, দুলাভাই আসবে মোবাইল আনবে, শাশুড়ি কি বলে? জামাই আসবে, জামাই আসবে বলে, কি বলে না বলেন তো? বাবা কি বলে? ছেলে আসবে, ছেলে আসবে। মা কি বলে? ছেলে আসবে। আমি বলি উম্মতে মুসলিমা বলা উচিত ছিল রমাদান আসবে, রমাদান আসবে, রমাদান আসবে, রমাদান আসবে, রমাদান আসবে। বলেন একবার দুবার কোশ্চেন, আর মাত্র 7 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 7 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 6 দিন নির্বাচনের শুভ দিন, আমিও বলবো আর মাত্র 1 মাস 13 দিন রমজানের শুভ দিন। আমি মনে করিয়ে দিই, আর মাত্র 1 মাস 13 দিন রহমতের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন। কে মনে করায় দিবে? উচিত ছিল বন্ধু বন্ধুকে বলা, জানো বন্ধু রমজান আসতেছে। হ্যাঁ আমাদেরও বলে, আমাদের ব্যবসায়ীরা ব্যাংকারদেরকে বলে স্যার রমজান আসতেছে স্যার, কি বলে বলেন? ব্যাংকারকে কি লেগা জোরে কইতে পারেন না? কি কিনবে? মাল কিনবে। এটা রমাদান, এটা রমজানের তৈয়ারি, এটা রমজানের প্রস্তুতি। রাসূল কিভাবে রমজানের তৈয়ারি নিতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, আল্লাহর নবী রজবে আর শাবানে রাসূলের কমর বেঁধে নিতেন। আল্লাহ, কি নিতেন বলেন? কমর বেঁধে নিতেন। আমরাও কমর বাঁধি, গার্মেন্টসের মাল প্রোডাকশনের জন্য কমর বাঁধি, আমরাও কমর বাঁধি, জুতা বানাবার জন্য কমর বাঁধি, আমরাও কমর বাঁধি, সেমাই তৈরির জন্য কমর বাঁধি, আমরাও কমর বাঁধি, চিনির জন্য কমর বাঁধি। হ্যাঁ যদি আমাদের রমাদান, আমাদের রমাদান যদি আমরা রিসিভ করতে পারতাম, আমরা যদি রমজানকে গ্রহণ করতে পারতাম। রমজান কেন দিল, কেন দিল রমজান, কেন দিল? কোরআনে কারিমের জন্য রমাদান, কোরআনে কারিমের জন্য রমাদান, যেন আমার বন্ধুরা কমপক্ষে 1টা খতম কোরআন কমপক্ষে নামাজের মধ্যে শুনে নিতে পারে। কি সূরা তারাবি পড়ে 40 মিনিটে, আর খতম তারাবি হয় ধরেন 60 মিনিটে, লেকিন হাজারো যুবক হাজারো মুসলমান এই 20টা মিনিট কোরআনে কারিমের জন্য বাড়তি দিতে পারে না। বাস্তব না বাস্তব? এরপরে তো আর কথাই নাই, ইমাম সাহেব যদি 3 বারের বেশি 4 বার রুকুতে গিয়ে পড়ে, ইমাম সাহেবকে গিয়ে বলি ইমাম সাহেব এতক্ষণ কি করেন? বাস্তব না বাস্তব? কি হয়ে গেল ইমানের হালত? উচিত তো ছিল ইমাম সাহেবকে গিয়ে বলবে হযরত
গতকালকে 1 ঘন্টা 5 মিনিট লাগছিল, আজকে যদি 10 মিনিট বাড়িয়ে দিতেন মজা হইতো। এরকম কেউ জীবনে একবার বলছে কোনোদিন? তাহলে কেমন হইতো? রব বুঝতো আপনার সাথে কোরআনে কারিমে ভালোবাসা আছে। কি আছে বলেন? আপনার সাথে কোরআনে কারিমের কি আছে? ভালোবাসা আছে। আল্লাহ মেহরবানি করে কোরআনে কারিমের সাথে আমাদের লাঘন তৈরি করে দেন। কোরআনকে জীবনের উন্না বানান, কোরআনকে জীবনের বিছানা বানান, কোরআনকে জীবনের চাদর বানান, কোরআনকে সকালবেলা বানান, কোরআনকে দুপুরবেলা বানান, কোরআনকে বিকেলবেলা বানান, কোরআনকে রাত্রিবেলা বানান, কোরআনকে জীবন বানান, কোরআনকে চোখের সুরমা লাগান, কোরআনকে কানের জন্য পর্দা লাগান, কোরআনকে জবান উপরে ব্রেক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, সাহাবাদের কোরআনে কারিম জবানে ছিল না শুধু, সাহাবাদের কোরআনে কারিম চোখের আয়াত চোখে ছিল, চোখের আয়াত চোখে ছিল। বলেন চোখের আয়াত কোথায় ছিল? সাহাবাদের কোরআন চোখের আয়াত চোখে ছিল, কানের আয়াত কানে ছিল, জবানের আয়াত জবানে ছিল, হাতের আয়াত হাতে ছিল, লজ্জাস্থানের আয়াত লজ্জাস্থানের উপরে পর্দা ছিল। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, কোরআনকে জিন্দগি বানিয়েছিল, কোরআনকে উন্না বানিয়েছিল, কোরআনকে বিছানা বানিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা প্রতি রমজান মাসে 761 খতম কোরআনে কারিম দিতেন। দিনের বেলা 1 খতম, রাতে 1 খতম, তারাবিতে 1 খতম। সুবহানাল্লাহ বলে না, কত খতম! ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই বিছানায় ইন্তেকাল করেছেন তিনি বলেন, এই বিছানায় ইমামে আজম আবু হানিফা যে বিছানায় ইন্তেকাল করেছেন ওই বিছানায় 7000 কোরআনে কারিমের খতম করেছে। কি ইমাম মালিক রহমতুল্লাহ, রমজান মাসে হাদিসের সবক দিতেন না, হাদিসের দরজ দিতেন না। ইমাম মালিক বলতেন, রমজানে আমার কাজ হলো কোরআন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ রমজান মাসে কোনো ফতোয়া লিখতেন না, বলেন রমজান মাসে আমার কাজ হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আজ থেকে 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দের কোন রমজান মাসে যদি, 570 খ্রিস্টাব্দের কোন রমজান মাসে যদি 5টা আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে, কয়টা? 5টা আয়াতে কারিমা। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম। এই 5 আয়াত নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসটা এত দামি হয়, সুবহানাল্লাহ, যদি লাইলাতুল কদর এত দামি হয়, এই রমজানে তো কোরআন নাজিলও হয় নাই হবেও না, এই লাইলাতুল কদরে নাজিলও হয় নাই হবেও না, 1450 বছর আগে কোনো এক রাতে যদি 5টা আয়াতে কালিমা নাজিল হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই মাসটাই দামি হয়ে যায়, লাইলাতুল কদরটাই দামি হয়ে যায়, তাহলে ওই 5 আয়াতের দাম কত? ওই 5 আয়াত সম্বলিত 6225 আয়াতের দাম কত? আলাখতিলাফিল আকওয়াল 6667 আয়াতের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না। হ্যাঁ, কোরআন নুজুলের কারণে যদি রাত দামি হয়ে যায় 1000 মাসের চেয়ে বেশি, যেই সিনা কোরআনে কারিমে এই সিনার দাম কত? রাত দামি হয়েছে কত? 1000 মাসের চেয়ে। আবার বলেন, কয়াত নাজিল হয়েছিল ওই রাতে? 5 আয়াত। তাহলে 5 আয়াত নাজিলের কারণে যদি লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর হয়, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর 5 আয়াতের কারণে নাজিল হয়, এটা নাজিল হয়ে গিয়েছিল না এবারও হবে? হয়ে এটা শুধুই জামানা, এটা একটা টাইম মাত্র, এটা কি তাও এটা চলে গেছে? এটা কি? এটা তো মজা, এটা তো চলে গেছে। কিন্তু ওই রাতের সেম রাত যদি এবারের রাতটাও যদি খাইরুম মিন আলফে শাহর হয়, 1000 মাসের চেয়ে উত্তম হয়, তাহলে যেই যে ছিনাগুলোতে কোরআন আছে এগুলোর দাম কত? 1000 মাসের চেয়ে উত্তম না? 1000 মানুষের চেয়ে উত্তম না? এই ছিনায় কতটা আছে মোট? আর ওই রাতে নাজিল হয়েছে কয়টা? 5 আয়াত। এবার এই সিনার দাম কত হবে? 1000 মানুষের চেয়ে দামি। ওরে 1000 মানুষ বলে কি বলেন? কোরআনওয়ালার দাম কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। কোরআনওয়ালার দাম কত? একটু উদাহরণ দিই, ওলামায়ে উম্মতের সামনে উদাহরণ দিতে ডর লাগে, কেউ আবার মাইন্ড করেন না।
যদি ময়দানে মাহশার কায়েম হয়, আমি সুরত খিচি, আমি তাসবিহ আঁকি, ছবি আঁকি, আমি নাক্কাশ, আমি ছবি আঁকি, যেমন ধরেন কোরআনে যেমন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন নিজেকে পরিচয় দিল, আল্লাহ আমাকে চিনেন, তুমি কে? আমি তো আপনার নবী খলিলের ছেলে, আপনার নবী খলিলের আব্বা। এখানে কার আব্বা দেখার সময় নাই, সর। আরেকজন বলল, আল্লাহ আমাকে চিনেন, আমি তো আপনার নবী নূহের ছেলে। রব্বুল আলামিন বলবে, কার ছেলে দেখার বিষয় নাই, সর। আরেকজন বলবে, আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব্বুল আলামিন বলবেন, কার স্ত্রী দেখার টাইম নাই, সর। কি আরেকজন বলবে, রব্বুল আলামিন আমি তো হাফেজ খালেদের আব্বা। রব বলবেন, হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজি, আমি ছবি আঁকছি না, আমি তো তোমাকেই খুঁজছি। উলবে সওয়াল তাহু ইয়াউমাল কিয়ামাতে তাজ। রব বলবেন, আসো 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 আসো। রব তার মাথায় এভাবে টুপিটা পরিয়ে দিবেন, দাউহু আহসানু মিন দাউই শামস। রাসূল বলেন, যেই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন, লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য কারো ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো। এবার রাসূল বলেন, বলো তো দেখি আব্বা আম্মাকে যদি এই পুরস্কার দেওয়া হয়, ফামা যন্নুকুম বিমান করা বিহি ওয়া আমালা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে, কি ধারণা? কি পৃথিবীর কোন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করলে আব্বা কেউ কি দেয় পুরস্কার দেয় বলে? এবার রাসূল বলেন, সাহাবা যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলে দেন কোরআন ওয়ালাকে কি দিবে। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে বলবেন, আসো। আচ্ছা রব যদি ডাকে, আসো, কি হবে? আলা রুসিল খালায়েক, সমস্ত মখলুকাতের সামনে রব বলবেন, আসো। আপনার আপনি বলবেন, এগুলো আমাদের বিশ্বাস হয় না, আমি বলি আপনি মরে দেখতে পারেন, আপনি আরেকটা গুলি ঠুকাতে পারেন নিজের মাথায়, বুঝছেন না? একটা মারি দিলেই তো হইলো, চলে গেলেন, ওই দিকে সুখের পাহাড় অপেক্ষা করতেছে আপনার জন্য। কি পরিমাণ সুখে হইলে নিজেকে নিজে গুলি করে, বুঝে না কথা? কি পরিমাণ সুখে হইলে নিজেকে নিজে গুলি করে, আর কি পরিমাণ সুখী হইলে নিজের বাবাকে 24 ঘন্টা বেঁধে রাখে, মুর্দা বাবাকে রাইখা দেয় আটকায়া 24 ঘন্টা, কি পরিমাণ সুখে হইলে, কি পরিমাণ সুখী হইলে বাবাকে গাজীপুরে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহর কসম কে বলতে ইচ্ছে করে পৃথিবীর কোন আলেম দিন আত্মহত্যা করে না, আল্লাহর কসম কে বলতে ইচ্ছে করে পৃথিবীর কোন আলেম দিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, আল্লাহর কসম কে বলতে ইচ্ছে করে ছেলেকে আলেম বানান বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ছেলেকে আলেম বানান আপনাকে বন্ধ রেখে সে তার সই করে নিবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, ছেলেকে আলেম বানান মেয়েকে আলেম বানান আপনার মৃত্যুর আগেও জান্নাত দেখবেন, মৃত্যুর পরেও জান্নাত দেখবেন। বলবেন, হুজুর এত জুলুম ও সিতম, আপনাদেরকে এত হ্যান্ডকাপ লাগাবে কেন? আমি বলি, এটা আমাদের মজলুমিয়তের ইতিহাস দাস্তান অনেক লম্বা, আমাদের মজলুমিয়তের দাস্তান কি অনেক লম্বা, আমরা মজলুম হতে জানি, জালেম হতে শিখি নাই আমরা। আমাদের ধর্ম আমাদেরকে জালেম বানায় না, আমাদের ধর্ম আমাদেরকে মজলুম হলে সবর ও তসবি শিখায়। আমাদেরকে কি শিখায়? মজলুম হওয়ার তসবি পড়ো, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমাদের এই জন্য আমরাও আলহামদুলিল্লাহ স্লোগান তুলি, আমি বলি, হ্যান্ডকাপ লাগাবা যত, হ্যান্ডকাপ লাগাবা যত, করোনা ধরবে তত। এক্সকিউজ মি, আমি বলি, জেলে দিবা যত, করোনা ধরবে তত। বিন্দু বিন্দু জাররা জাররা রব নিয়ে ছাড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি, জিকির করবে যত, রহমত নামবে তত, তেলাওয়াত করবে যত, রহমত নামবে তত, জুলুম করবে যত, গজব নামবে তত। আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস, বলেন, আমাদের ইতিহাস মজলুমিয়তের না জালিমিয়তের? আমরা জালিম হই না মজলুম হই, বলেন? আমাদের গোটা তারিখ, আপনি আবার এটা মনে করাতে গেলেন কেন? পরিচালক মহোদয় আবার এটা মনে করাতে গেলেন কেন?
যদি জিজ্ঞেস করেন হুজুর তোমাদেরকে হ্যান্ডকাপ লাগায় কেন, আমি বলি অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? এই জন্য তোমাকে হ্যান্ডকাপ পড়তে হবে। অপরাধীদের দেশে নিরপরাধ হওয়া এটাই আর এক অপরাধ, এটা আর এক অপরাধ। এত দুর্নীতির দেশে তোমরা আবার দুর্নীতি মুক্ত কেন? কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথা দূর চলে গেছে, আসরের পরের সময় বড় দামি সময়। বড় কি এই সময় রব কি চান? রব চান যে তোমার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ুক, তোমার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ুক। তোমার ঠোঁট নড়বে এখানে, আমার ঠোঁট নড়বে আরশে আজিমে। তবে হ্যাঁ, তোমার ঠোঁট নড়বে তোমার যোগ্যতা মতে, আমার ঠোঁট নড়বে আমার শান মতে। তোমারটা নড়বে একরকম, আমারটা নড়বে আরেক রকম। এই জন্য আমি পড়ছিলাম আপনাদের সামনে আয়াতে কারিমে পড়েছি আমি, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুউশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসবিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়া যে যা বলে বলুক, যে যা করে করুক, তুমি তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। যে যা বলে বলুক, বলেন যে যা বলে বলুক, যে যা করে করুক, তুমি আমাকে নিয়ে থাকবা। রাসূল যেন বলেন আল্লাহ কখন কখন পড়তাম তাসবিহ, আল্লাহ তাআলা বলেন সূর্য উঠার আগেও পড়বা, সূর্য ডুবার আগেও পড়বা। আল্লাহ, এরা ওরা সূর্য উঠার আগেও ঘুমাক, সূর্য উঠার আগেও ঘুমাক, আমরা সূর্য উঠার আগেও তসবি, সূর্য ডুবার আগেও তসবি, রাতের বেলায় মাঝে মাঝে তসবি, দিনের বেলায় সকাল সাঁঝে তসবি। আমার কাজ তসবি পড়া। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তসবি পড়বা। ক্বাবলা তুলুউশ শামস, সূর্য উদয়ের আগে, ও ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, ও ফাসাব্বিহ ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে তসবি পড়বা। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে তসবি পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে দিনে রাতে সকালে বিকালে দুপুরে রাতে তাসবিহ পড়তে থাকি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, 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 শেষ তক তুমি বলবা বাস বাস। কি শেষ তক রব কি বলবেন? আমি বলবো বাস বাস, আর রব কি বলবেন? বুঝে না কথা, লাল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলবা হয়েছে। লাল্লাকা তারদা, দুনিয়াতে তুমি আমাকে রাজি করবা, কথা দিলাম লাল্লাকা তারদা, সেখানে আমি তোমাকে রাজি করে দিব। আমি শুধু তোমাকে রাজি করব না, বলকে কথা দিলাম ঈশাতির রাদিয়া, এমন এক জীবন দিব তোমাকে জীবনটাই খুশি হয়ে যাবে। ঈশাতির মারদিয়ারে রাজিয়া কইছে কি বলা মাইকরাম আইশাতির রাদিয়া। রব বলেন ইয়া আইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজুই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। আসো আসো, দুনিয়াতে 60 বছরে আমাকে খুশি করার চেষ্টা করেছো, রাদিয়াতান দুনিয়াতে আমাকে খুশি করেছো, মারদিয়াতান এখন আমি তোমাকে খুশি করব। রাদিয়া মানে তুমি আমার করেছো, আর মারদিয়া মানে আমি তোমাকে করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি করেছো 60 বছর, আমি করব 60,000 কোটি বছর। সুবহানাল্লাহ। তুমি করেছো তোমার হায়াত মতে, আমি তোমাকে রাজি করব আমার হায়াত মতে। আল্লাহ, এই জন্য পড়ো সকালে সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কালিমাতান খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, হাবিবাতান ইলা রহমান, জিব্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। জিব্বা সহজ বলেন, পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও।
আজকে না খতমে বুখারী, হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাবিবাতান ইলা রহমান, এই দুটো বাক্য যদি মান রহমানের কাছে বড় প্রিয় হয় তাহলে যে পড়বে সেও তো প্রিয় হবে, কি কালেমাগুলো যদি প্রিয় হয় তাহলে যে পড়বে সে কি হবে। এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন যে মুসলমান প্রতিদিন সাতবার করে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري. الله النبي বলেন আমার কোন উম্মত যদি سبحان الله وبحمده সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার পড়ে সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার নেকি হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, দিনের বা রাতে যে কোনো সময় পড়বো 100 বার। আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের সোনা বরাবর হয়। সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ।